ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কিচেন অ্যান্ড ব্লগস এ তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 12:15, মানে মর্নিং পার হয়ে গেছে, দুপুরের দিক আসছে। আমরা আজকে ছোটবেলার নতুন একটা চমক আনবো, যেই স্মৃতিটা এখনো রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকবো যে টপিকটা, যে জিনিসটা নিয়ে করব ভিডিওটা, তুই কিছু বল না। যারা 90 দশক শতকের আছে তারা মনে করবে এই জিনিসটা। হ্যাঁ, যারা 90 শতকের, এখনকার যারা উঠেছে নিউ জেনারেশন তারা হয়তো বুঝবে না, 90 সালের তারাই হয়তো বুঝবে এই এনজয়টা। তো চলো, আর আমি তো রয়েছি বাপের বাড়িতে আর খুব মজাও করছি, যেগুলি বেশি ভালো মজা শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো পুরনো খেলা তো সব লুপ্ত হয়ে গেছে, আর এই দেখো আমাদের চারিদিকে। তো এখন খেলা খেলবো, তো দেখাচ্ছি খেলাটা। তো দেখো, তোমরা বুঝতে পারছো কি খেলা খেলবো আমরা, হয়তো অনেকে জানে না। তো খেলাটা হচ্ছে কি বল, খেলাটা পুকুর পুকুর খেলা। তো আমরা কলসি নিয়ে, কাকে করে কলসি নিয়ে পুকুরে আসবো, জল ভরবো, স্নান করবো। জল জমেছে, পুকুর তৈরি হয়ে গেছে আর জল পড়ছে, আর ওইখানটা আটকানো হয়েছে। চলো এইবার আমরা খেলাটা শুরু করে দিই। দেখুন আমি এখন নাচছি, এই হচ্ছে আমাদের পুকুর ঘাট। এই যে নাচ, যখন মাইলি চক্রবর্তী নাচ, এবার নাচছে আমাদের শ্রিয়ান শ্রিয়ান লক্ষ্মী। হাই করে দাও সবাইকে, হ্যাঁ হাই করে দাও। চলো চলো শুরু করা যাক। এই কেমন যেন ঝাপসা আসছে। আমরা খেলাটা শুরু করে দিয়েছি, দেখো কত এনজয় করছি আমরা, আর বেশি এনজয় করছে আমাদের বাচ্চারা, দিদি ভাইয়ের মেয়ে আর আমার ছেলে আছে, খুব এনজয় করছে। কারণ ওরা এই খেলাটা হয়তো জানে না, আমরা এই টাইমে এই ধরনেরই খেলা করতাম। তো দেখো কতটাই মজা করছি আমরা। চলো আমাদের পুকুরে স্নান করা হয়ে গেছে। সাঁতার কাটায় সাঁতার কাট, জলে না ওইখানে, জলে না ওইখানে।
কারণ বাচ্চারা খুব লাফালাফি করছে জলে নামবে বলে, তাই জন্য আমরা এইটুকুই করলাম। আবার হবে আগামীকাল, আবার হবে আগামীকাল, আগামীকালের টা শেয়ার করবো না দেখুন। তো ঠিক আছে, এখন আপাতত এইটুকুনি, আবার আসি সব চেঞ্জ করে পুকুরটাকে খালি করে তারপর আবার। মা আজকে রান্না করেছে এই যে মাছের ঝোল, আর আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে অবশ্য। ঠিক আছে, মাছের ঝোল শাক ভাজা দিয়ে আর ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো এত এনার্জিফুল ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাপ করে আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এখন সবাইকে টাটা।